আজ জয়িতা আর আমি কোথায় চলে আসছি? আমাদের বাসায়। হ্যাঁ, অনেকদিন পরে না জয়িতা? এই যে সাদা আসলেই তার এরকম দুষ্টুমি শুরু হয়ে যায়। স্ট্রবেরি গাছ, লাউ গাছ, মেবি পুঁই শাক, কলমি শাক, ড্রাগন। ড্রাগন অনেকগুলো আমাদের নিচে, একটা শুধু উপরে আনা হয়েছে। হ্যাঁ, স্ট্রবেরি হবে একশো দিন পরে। আচ্ছা হোক না, তার তো সমস্যা কোথায় হলেই হয়, তাই না? এগুলাকে কলমি শাক বলে, আমরা কলমি শাক বলি, জানি না কোথায় কি বলে। এটা তো ফুল গাছ, ক্যামেরার বাইরে গিয়ে দাও কেন, চলো ওইদিকে যাই। আমরা এখন নিচে চলে যাবো জয়িতা, অনেক সময় থেকে আসো, নিচে চলে যাবো। ওয়াও, আমি তো মনে হয় প্রায় এক বছর পরে ছাদে আসছি না জয়িতা, গরমে বেরই হই না আমরা। আম গাছে আম হয়েছে, এখন এটা কোন দেশে আম হয়েছে আমি তো এই বুঝলাম না। আমের সিজন তো চলে গেছে, হয়তো এটা বেশি দিন টিকবে না, হতে পারে মেডিসিন দেওয়া হয়েছে। মেডিসিন দেওয়া হয়েছে হয়তো, পারে। এবারে খেলতেছো দেখছো, রোজাদের বাসা যাইতে, এটা এটা রোজাদের বাসা, যে রোজা আপু আছে না তোমার, রোজা আপুদের বাসায় যেটা বাড়ি, এটা রোজা আপুদের বাড়ি। তৈরি করা বাকি আছে, কাজ চলতেছে ওদের বাড়ির। ওই যে দেখো ওখানে একটা চাঁদ আছে, দেখো তোমার পিছনে চাঁদটা বোঝা যায়? ও মা, বোঝা যাচ্ছে চাঁদ, জয়িতা দেখো দেখো দেখো, জুম করো জুম করো। এটা হচ্ছে আমাদের চাঁদ, বোঝা যাচ্ছে খুব সুন্দর। আচ্ছা চলো আমরা এখন নিজে চাই, আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ জয়িতা, বলো আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ।